ভাইয়া প্রথমে তো বোধ হয় যে গ্যানেট ফিডিং টেরিটরিজ। ও সরি সরি সরি, হ্যাঁ গ্যানেট ফিডিং টেরিটরিজ, ঠিকই বলছেন। ওকে, সাচ অ্যাজ অ্যান টেন্ড টু ডিফেন্ড, টু ডিফেন্ড, দেখেন টেন্ডের পরে টু না হইলে টেন্ডের মানেটা ঠিক থাকে না, কারণ টেন টু একসাথে না বসলে মানে ওই যে আপনার কি বলে লিনিং এই টাইপের মানে বোঝানো যায় না। সো টু দিয়ে যে কোনো একটা হবে। এখানে সেকেন্ড প্যারাতে আপনাদের খুব সুন্দর মতো দেওয়া আছে অ্যাগ্রেসিভলি ডিফেন্ড, ডিফেন্ড অ্যান্ড সাই হুইচ অ্যাগ্রেসিভলি ডিফেন্ড, সো এখান থেকে বেস করে টু ডিফেন্ড। আচ্ছা ওকে এখানে ভাই একটা কথা বলতে চাই, এখানে কোশ্চেনে লিখেছে যে এ টু কে ইন রেসপেক্ট অফ 1 to 6 বিলো, তার মানে আমরা কি এখানে অ্যান্সারের জায়গায় এ বি সি অবভিয়াসলি লিখবো এ না, লিখ, মানে আপনি এখানে লেখার সময় আমি সি লিখবো? সি লিখবেন। ওকে, দুই এইচ, আমি দিয়েছি এইচ, আমি তো খুঁজেই পাই নাই। মেয়েটা আরেকবার বলবেন নাকি কোনটা স্যার? সি লিখবো নাকি টু ডিফেন্ট লিখবো পুরো? ও আচ্ছা, ওটা আপনার মানে অ্যান্সার তো টু ডিফেন্ড, এখন আপনার কথা হলে আপনার লিখতে হবে তো সি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাও এরপরে ইউনিভার্সিটি, উই নিড টু ফলো, টু রিথিং স্যার। এই দেখেন টু রিথিং, কিন্তু কিভাবে হয়েছে সেটা হলো কথা। দিস ওপেনস আপ আ কমপ্লিটলি নিউ ওয়ে অফ, ওপেন দ্য ডোর টু আ কমপ্লিটলি নিউ ওয়ে অফ থিঙ্কিং। নিউ ওয়ে অফ থিঙ্কিং মানে নতুন ভাবে চিন্তা করা, নতুন ভাবে চিন্তা করার মানে কি? রিথিঙ্ক, যে একবার চিন্তা আপনি অলরেডি করছেন, এখন কি আবার করতেছেন, সো টু রিথিঙ্ক। ওকে, এরপর থ্রি, থ্রু আ প্রসেস নো নট বার, আমি দিয়েছি কে কে কোনটা কে, কালচারাল ট্রান্সমিশন দিয়েছি, ট্রান্সমিশন মানে যে এই অ্যানসারটা কে দিছেন এটা বললেন নাকি আগেরটাতে বললেন? না না, তিন এইটাই, নম্বরটা তিন কে? নম্বরে কে? আচ্ছা হ্যাঁ, তিন নম্বরে কে, কালচারাল ট্রান্সমিশন, এটাও খুবই সুন্দর মতো দেওয়া আছে আপনাদের। কই দেওয়া আছে? দেওয়া আছে হলো গিয়ে দেখেন, দিস প্রেফারেন্স হ্যাজ বিন রিইনফোর্সড বাই কালচারাল ট্রান্সমিশন। কালচারাল ট্রান্সমিশন যদি মানুষের ক্ষেত্রে চিন্তা করতে হয়, যে কোনো একটা মৎস্য জেলা চিন্তা করে নেন, যেমন কি মৎস্য যারা মানে জেলে তারা কি করে, তারা দেখবেন তাদের দাদা জেলে ছিল, ওরা ওই যে ওইখানেই থাকে, ওদের বাপও জেলে, এখন পোলা জেলে হবে সেটাও জেলেই হবে। সো ওইভাবে কালচারাল ট্রান্সমিশন, কালচার থেকে কালচার। ঠিক আছে, জি। এরপর সিমিলার, সরি ফোর, টু ফিক্স দিয়েছি, টু ফলো, জি টু ফলো হবে স্যার, কেমনে টু ফলো হবে দেখেন। হ্যাঁ টু ফলো হবে কিভাবে দেখেন, এই যে দেখেন, ইফ নিউ অ্যারাইভালস এট আ কলোনি ফলো এক্সপিরিয়েন্সড ওল্ড হ্যান্ড দেন দ্য প্যাটার্ন ক্যান বি কাম ফিক্সড। কিন্তু কিভাবে ফিক্সড হবে সেটা জিজ্ঞেস করছে, কি করলে টু ফলো, মানে আমি যদি নতুন কলোনিতে যাই, আমার কি যারা মানে যে আমার ওই কলোনির বয়স্ক যারা তাদেরকে যদি ফলো করি ইন অর্ডার টু এস্টাবলিশ হোয়াট আই এম গোইং টু ডু, তাহলে প্যাটার্নটা ফিক্সড হবে। কিন্তু কি করলে হবে, টু ফলো করলে, ফলো করলে আই প্রেফার টু ফলো। এবার সিবার্স মে হ্যাভ সিভিল সিমিলার ফিডিং প্যাটার্ন, ফিডিং প্যাটার্ন সবাই দিতে পারছেন আমি জানি, এর অ্যান্সার আসছে লাগে এক্স্যাক্টলি এখান থেকে, যে সেগ্রেগেটেড ফিডিং প্যাটার্ন। দ্য লাস্ট ওয়ান বি, কনজারভেশন স্ট্র্যাটেজিস, কনজারভেশন স্ট্র্যাটেজিস বি, কনজারভেশন স্ট্র্যাটেজি, এর কনভারসেশন স্ট্র্যাটেজিস কে কে মনে করছে? আমি আমি মনে করেছি কনভারসেশন স্ট্র্যাটেজি আর কনজারভেশন, না সরি কনজারভেশন স্ট্র্যাটেজি আর কনভারসেশন স্ট্র্যাটেজি মনে করি নাই, সরি কনভারসেশন স্ট্র্যাটেজি আমি মনে করছি না, একসময়
কনভারসেশন স্ট্র্যাটেজিস আমি ভাবতাম যেটা লাগে যে যখন কথাবার্তা বলা শুরু করতে হয় তাহলে আমার কাছে বলে এলো যেটা কেন কেউ কথাবার্তা এই বিষয় নিয়ে বলবে বাট কনজারভেশন স্ট্র্যাটেজিস দ্যাট মিনস যে আপনাদের এখানে কনজারভেশন স্ট্র্যাটেজিস এখান থেকে নেওয়া এটার মানে হলো কি যে এমন কোন টাইম যদি পড়ে যে আমাদের ওদেরকে কনজার্ভ বা সংরক্ষণ করতে হয় তখন এই জিনিসটা কিন্তু বেশি কাজে দিবে এই আইডিয়াটা কেউ এটার মানে বলতে পারবেন গ্যানেট মে বি দ্য বাই ওয়ার্ড ফর গ্ল্যাটনি ইন পপুলার ফোকলোর আমাদের যেমন আপনি যদি অন পার্সপেক্টিভে নেন আমাদের যে ই হিংসা থেকে মানে যে আমার ওট আছে আমি আমার কাছে আমারটা আছে কিন্তু ওটটা দেখতে সুন্দর লাগে আমি আমারটাও খাবো ওটটাও খাবো দ্যাটস হাউ দ্য হোল গ্ল্যাটারি থিং টু কেম টু বি যদিও গ্যানেটের সাথে সেটাকে তুলনা করা হয় বাট গ্যানেটের এটাই ফানিয়াস্ট থিং যে গ্যানেট কিন্তু অন্য ফিডিং এরিয়াতে যে খায় না ওদের কলোনিটাতেই ওরা খায় সো দ্যাটস হাউ ইটস আ বাই ওয়ার্ড বুঝতে পেরেছেন ওকে জ্ঞান দেওয়া শেষ এবার both flavor and texture আচ্ছা flavor এর জায়গায় দাও আছে taste texture এর জায়গায় কিছু দাও নাই হুদায় বসায় দেন texture ও আমি ভাই আমি তো taste দিলাম taste আর flavor তো same জিনিস taste টা কি ও texture flavor কেমনে same হয় আচ্ছা taste জিনিসটা কি taste হলো কি আপনার মুখে যেই flavor টা পান সেটা সেইটা হলো সেই জিনিসটার টেস্ট সুতরাং দে কাইন্ড অফ রিলেট টু ইচ আদার বাট টেক্সচার ইটসেলফ মিন্স হাউ ইট ফিলস এটার ফিলটা কেমন একটা উদাহরণ দিতে পারি সেটা হলো জাবির হাসান সাহেব আপনি হাত তুলছেন বলেন কি বলবেন স্যার না স্যার এটা ভুলে চলে গেছে আচ্ছা সো কোন জায়গায় জানিয়েছিলাম টেক্সচার হ্যাঁ সো টেক্সচারটা হলো হাউ ইট ফিলস যেমন একটা উদাহরণ যদি দিতে হয় তাহলে টমেটো দেখবেন যে লাল কালারের অনেক বড় টমেটো কিছু কিছু টমেটো দেখবেন একটু বালু বালু লাগে ইট ফিল দ্য টেক্সচার ইজ আ বিট ডিফারেন্ট সো টেক্সচার ইজ হাউ ইট ফিলস ইন ইওর মাউথ টেস্ট ইজ দ্য ফ্লেভার এর জন্য টেস্টের জায়গায় ফ্লেভার বসছে টেক্সচার উদয় বসে যাবে এর থেকেও সহজ একটা ই আছে কি জানেন সেটা লাগে টেস্ট আগে আসছে তাই টেস্টের পরে জাস্ট দিস ইজ এ সিরিয়াল বেসড ওয়ান এটার উপরে ভিত্তি করে দেওয়া আছে বাট এনিওয়ে এরপরে উইল হ্যাভ আ লং শেলফ লাইফ আচ্ছা ইল্ড নিয়ে যে খুঁজেন ইল্ড নিয়ে যে খুঁজলেন যে দে আর নট পেইড ফর ফ্লেভার দে আর পেইড ফর ইল্ড অ্যান্ড এক্সটেন্ডেড এর জায়গায় কি আছে লং খালি শেলফ লাইফ এর জায়গায় বসে যাবে সুতরাং শেলফ লাইফ টমেটো গ্রোয়িং consumer preference kibhabe put together integrated system that starts with consumer and what they want consumer ebong tara ki chay consumer jeta chay shetai to ki consumer preference bujhte parchen bhai eta ki consumer hobe na consumers hobe consumers hobe ji মানে যে অ্যাপোস্ট্রফি এস হবে কিন্তু জি 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 সেটাই লিখেছিলাম আচ্ছা এরপর কি গিভ ভলাটাইলস গিভ টমেটোস ডিস্টিংটিভ হেরিটেজ টমেটো ও আচ্ছা সরি সরি উইথ সো কলড কি টমেটো হেরিটেজ টমেটোস হেরিটেজ টমেটোসটা কিভাবে আসছে দেখেন
এখানে খুব সুন্দর মতো দেওয়া আছে হোয়াট হি কল্ড হেরিটেজ টমেটোস, সো টমেটোস এর জায়গায় ভ্যারাইটিজ আসছে আর খালি হেরিটেজ হেরিটেজ এর জায়গায় বসে গেছে। ঠিক আছে এরপর এনটাইসিং স্মেল ভলাটাইলস গেভ টমেটোস ডিস্টিংক্টিভ স্মেল, ডিস্টিংক্টিভ এখানে কি তারপর অ্যানসার কি দিছেন স্মেল, স্মেল দিছেন খালি নাকি এনটাইসিং স্মেল দিছেন? এনটাইসিং স্মেল। আচ্ছা ডিস্টিংক্টিভ আর এনটাইসিং তো সেম জিনিস স্যার, এনটাইসিং আর ডিস্টিংক্টিভ সেম জিনিসই মনে বোঝায় মানে নির্দিষ্ট। স্মেল ইজ দ্য থিং যে এনটাইসিং নির্দিষ্ট স্মেল, সুতরাং স্মেল হলো গিয়ে অ্যানসার, খালি স্মেল করতে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে এবার কেমিক্যাল কল ড্যাশ ওয়াজ মোর ইম্পর্টেন্ট কি যেটা আগে মার্জিনাল কন্ট্রিবিউটর বলা হতো সেটা অ্যাকচুয়ালি কি, ওয়্যার অ্যাকচুয়ালি কি, এর জন্য অ্যানসার জেনিয়াল হবে। এরপরে ক্লিস টিম নাও হ্যাভ প্রোডিউসড হোয়াট হি কলস আ ড্যাশ হাইব্রিড, হাইব্রিড হাইব্রিড টমেটো, ভেরি গুড, বিকজ পিপল লাভ দ্য টেস্ট অফ দিস হাইব্রিড বলা হয়েছে, অন্য কোনো টমেটো বলা হয় নাই, কিচ্ছু বলা হয় নাই, নাম বলা হয় নাই, ডিরেক্টলি হাইব্রিড, সুতরাং হাইব্রিড। আচ্ছা লাস্ট ওয়ান জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যালি মডিফাইড things that dash tomatoes are unlikely to be developed. Achha, genetically modified. তার কারণ হলো যে GM crop, GM এর জায়গায় genetically modified আগে বলে দেওয়া ছিল, he does not see a GM technology, মানে genetically modified technology in breeding better tomatoes. So genetically modified tomatoes cannot be better. বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই দুইটা ভুল লাড্ডু, স্বাভাবিক না? লাড্ডু স্বাভাবিক। এরপর ফার্স্টে দেয়ার ইজ রিলেটিভলি লিটল মনিটরিং অফ মোস্ট অ্যাক্টিভ ভলকেনোস লোকেটেড ইন ডেভেলপিং ওয়ার্ল্ড, কি ডেভেলপিং ওয়ার্ল্ড লোকেটেড ইন ডেভেলপিং ওয়ার্ল্ড, ভেরি গুড, বিকজ ডেভেলপড কান্ট্রিতে মনিটরিং যেখানে হার্ড হয় ইন্টেনসিভ সেখানেও ডিটেক্ট করা কষ্টকর, অন্যদিকে ডেভেলপিং ওয়ার্ল্ড যেখানে মেজরিটি অফ অ্যাক্টিভ ভলকেনোস আছে হ্যাভ নো লোকাল মনিটরিং, মানে যে একদমই নাই, মানে অল্প, খুবই অল্প। সরি আমার একটু দেরি হচ্ছে দাগাইতে, বিকজ ফর সাম রিজন আমার মাউসটা একটু উইয়ার্ড বিহেভ করতেছে। Insert techniques can indicate the pieces of land where dash may be moving. Key. Molten rock. Molten rock. Insert techniques niye jan, niye jay khujen. Insert shows the most evident slight deformation in the ground due to movement of molten rock. Below are okhane beneath the surface dewa ache. Okay, erpor. Three. The term dash is used to colored patterns. Interferograms. Colored patterns এখানে দেওয়া আছে, নিয়ে যা খুঁজলে দেখতে পারবেন rainbow colored patterns বলা আছে, interference patterns or এটার একটা নাম interferogram. Interferogram. Struggle is real with mouse. আচ্ছা insert can be used in places where dash make other methods problematic. Key. Cloud cover. Very good. Cloud cover কি হবে হলো যে আপনাদের
পরে দেখেন যে এইখানে দেওয়া আছে যে ইনসার ইজ পার্টিকুলারলি ইউজফুল, খুব সুন্দর মতো ট্রপিক্যাল ভলকেনোস, মানে ট্রপিক্যাল এলাকাতে সাধারণত আপনার ক্লাউড বেশি থাকে এবং ক্লাউডের কারণে ভিজুয়াল অবসিকিউর মানে অবজারভেশন অবসিকিউরড হয়। সো এই প্রবলেমটা ইনসারের ক্ষেত্রে হয়, সো ক্লাউড কভার। আচ্ছা এরপর ইনসার ক্যান বি ইউজ ইন প্লেসেস ওয়ার ড্যাশ মেক্স, আচ্ছা সরি, the type of movement measured in mount longonot is described as uplift. Uplift, very good. কি হবে ভাইয়ের আনসার? হ্যাঁ আপলিফট কিভাবে দেখেন, এখানে বলতেছে মুভমেন্টের নাম কি, যে 9 সেমি আপলিফট দেখা গেছে, মানে মুভমেন্ট তো ডানে হতে পারে, বামে হতে পারে, উপরে উঠতে পারে, নিচেও নামতে পারে, কিন্তু এখানে যেটা দেখা গেছে সেটাকে কি বলে বোঝানো হলো, আপলিফট। এরপর ইনসার টেকনিক্স ডিপেন্ড অন স্পেস ফ্লাইট প্রব, ফ্রিকোয়েন্ট অবজারভেশন, না সেন্টিনেল, না আর্থ অবজারভিং স্যাটেলাইট, না দেখেন ফ্রিকোয়েন্ট অবজারভেশন একটা জিনিস আর স্পেস ফ্লাইট কি টাইপের হয় জিজ্ঞেস করতে, স্পেস ফ্লাইটস অফ লং ডিউরেশন, কিভাবে লং ডিউরেশন স্পেস মিশন দেওয়া আছে এখানে, আর ফ্রিকোয়েন্ট অবজারভেশন তো এন্ড দিয়ে আলাদা বসানো স্যার। তাহলে স্যার আনসারটা কি হবে, লং ডিউরেশন? আচ্ছা রেগুলার ডেটা ফর ইনসার মডেল কি স্যার বলেন, শেষ করেন। 6 নাম্বার, 6 নাম্বারটা ছয় নাম্বারটা বলতেছে স্পেস ফ্লাইট সব ড্যাশ ইন অর্ডার টু ফাংশন, আরে কি রে স্পেস ফ্লাইট এখানে স্পেস নিয়ে যে খুঁজেন, দেখেন লং ডিউরেশন স্পেস মিশন মানে কি টাইপের স্পেস মিশন হইতে হয় আপনাকে জিজ্ঞেস করছে, লং ডিউরেশন মানে অনেক সময়ের জন্য, বুঝতে পারছেন? The writer is concerned about the effects of dash on other, regular data for will be provided on a continuity. Are na 6 day cycle kato din por por e dekhen sentinels to expect to observe lawn and masses regularly with a 6 day cycle in operation, 6 din por por 2 jug dhore 6 day cycle will be provided on a 6 day cycle. The writer is concerned about the effects of dash on people's attitude. Okay. False alarm. এখানে প্রশ্ন হলো যে false alarm can undermine public trust. So far কারো কোনো problem আছে? Now here. Clear. আচ্ছা ওকে দেন আপনারা রিডিং 3, আচ্ছা আমি রিডিং 3 কি আপলোড দিছিলাম আপনাদেরকে? না ভাইয়া জি না ভাইয়া দেন নাই, পরে আমার আসলে আমার মনে হইছিল আমি সব রিডিং একসাথে আপলোড দিয়ে দিছি। কারোর ওখান থেকে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে। আচ্ছা সো ওই আমি আপনাদের আজকে ই নেই, আপনারা ওইটা ডাউনলোড করতে থাকেন আর নিজেদের ভিডিও অন করেন।
confusing questions for you. Achha, so I'm going to screen the share talk. I'm going to talk, you're going to listen, then I'm going to go back. Achha. Now, I'm going to take something in perspective and then we'll go from there. So let's see. Now, আপনাদের যাদের প্রোফাইল পিকচার আছে আমি তাদের ভিতরেই ধরতেছি। সো আমি তিনজন মানুষকে নিলাম, একজন লাগে শিরোপা শর্মি ম্যাম, একটা মুসা বীর জামি সাহেব, আর একটা লাগে জাবের আহসান। ওকে, নাও আপনারা চাইলে ওদের প্রোফাইল পিকচার গুলো দেখতে পারেন। ইন দ্যাট কেস সাপোজলি চিন্তা করেন, আমি এখন কয়েকটা লাইন বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন প্যাসেজে লেখা আছে যে জামি সাহেব নীল কালারের কি পরছেন, এটা পাঞ্জাবি, আচ্ছা নীল কালারের পাঞ্জাবি পরছেন জামি সাহেব, আর সেম জাবের সাহেব একটা ব্রাউন কালারের জ্যাকেট পরছেন, শিরোপা শর্মি ম্যাম একটা ব্লু কালারের স্কার্ট পরছেন। ওকে, এই তিনটা হলো প্যাসেজে দেওয়া আছে। এবার কোশ্চেনের স্টেটমেন্ট গুলো পড়তেছি, আপনারা আমার ট্রু ফলস বলেন, রাইট? এবার ট্রু ফলস আমি যদি বলি মুসাফির জামি সাহেব নীল কালারের পাঞ্জাবি পরছে, অ্যান্সার কি হবে? ট্রু নাকি ফলস নাকি? ট্রু 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 সেলফ এক্সপ্লানেটরি। আমি যদি বলি জাবের আহসান সাহেব খয়েরি, মানে যে খয়েরি কালারের পাঞ্জাবি পরছে, তাইলে ফলস। ফলস না না কেন না? হ্যাঁ আচ্ছা, এবার আমি যদি বলি শিরোপা শর্মি ম্যাম পিঙ্ক কালারের জ্যাকেট পরছেন, তাহলে কি হবে? ট্রু গিভেন, যারা ট্রু বলছেন তারা এটা দেখা বলছেন যে শিরোপা শর্মি ম্যামের প্রোফাইল পিকচারে পিঙ্ক কালারের জ্যাকেট দেওয়া। স্টেটমেন্ট যখন বলতেছিলাম প্যাসেজের ভিতরে কি দেওয়া ছিল? না, নট গিভেন। আচ্ছা, আবার আর একটু ইন পার্সপেক্টিভে চিন্তা করেন, তিনজনই কালো জুতা পরছেন, এটা কি হবে? ফলস। কেন? নট গিভেন, নট গিভেন। তারা তিনজন কালো জুতা পরছে নাকি একজন জুতা একজন স্যান্ডেল একজন চটি পরছে, যে করম যেটা, এটা আপনি কিভাবে বুঝবেন? বলা আছে কোথাও? নাই। সো নট গিভেন। পসিবিলিটি ইজ যে একদের ভিতরে একজন জুতা পরেন, কিন্তু আপনি তো জানেন এটা হলো যে লিনিয়েন্ট যে ওয়ে সেটাতে। এবার আসেন আরো একটা আরেকটু গভীরে যাই, যেমন ফারজানা আফরিন ম্যাম গুগলে জিওগ্রাফিক্যাল বেসিসে সার্চ করতে পারে, এটা প্যাসেজে দেওয়া আছে। এবার যদি আমি বলি যে ধরেন আপনার ফারজানা আফরিন ম্যাম জিওগ্রাফিক্যাল বেসিসে গুগলে সার্চ করে, তাহলে কি হবে? কি হওয়া উচিত? ট্রু, তাই তো? বাকিরা চুপ করে আছেন কেন বলেন, কন্ট্রিবিউট পারে নাকি করতে করতে পারে অথবা করে, এ দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে তো। আচ্ছা, ভেরি গুড। এইটা হলো যে হার্ড লেভেল, যে টেন্সও ম্যাটার করে। জাস্ট বিকজ ফারজানা আফরিন ম্যাম গুগলে সার্চ করতে পারে জিওগ্রাফিক্যাল বেসিসে, তার মানে কি এটা যে সে সার্চ করে? আমি কাউরে মানে ধরেন আপনারা কাউকে বকা দিতে পারেন, তার মানে এটা কি যে আপনারা সবাইকে বকা দিয়ে বেড়াচ্ছেন? না। সো এই টেন্সের ভিত্তিতেও নট গিভেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, এবার আসেন আমরা ফ্রাস্ট্রেটটা দেখা শুরু করি। ওকে, আমরা এখন দেখব লগে পেজ নাম্বার 11, সিডনি অপেরা হাউস। The Opera House drew world attention to the arts of Australia. So, এখানে আপনি কি কি ওয়ার্ড খুঁজবেন? The Opera House খুঁজে লাভ আছে, এটা তো বারবার আসবে। World attention, arts in Australia. হ্যাঁ, very good.
তাহলে এটা নিয়ে যে খুঁজি ফার্স্টে দেওয়া আছে ইট ইজ ইম্পসিবল টু রাইট অফ দ্য আর্টস ইন অস্ট্রেলিয়া উইদাউট মেনশনিং দ্য বিল্ডিং দ্যাট ফার্স্ট পুট অস্ট্রেলিয়া ফার্মলি অন অন দ্য ওয়ার্ল্ড কালচারাল ম্যাপ বলেন কি হবে অ্যান্সার অবভিয়াসলি এটা তো ওয়ার্ল্ড অ্যাটেনশন ধরছে ট্রু ট্রু আচ্ছা ভেরি গুড ট্রু ক্লিয়ারলি দেওয়া ছিল The building is possibly most famous of its type in the world. Famous niye je khujle je the most well known building perhaps the most famous design. Sutrang ei line ta poran it is not only the most well known Australian building in the world perhaps the most famous design of any modern building anywhere. Tale type ta ki modern building. So answer kya hai? True. Okay. Ebar artisan acha apnara bujhtechen karon response kom ashiche. Bujhtechen sobai? Ji bhaiya. True. True likhbo naki yes likhbo yes eto likhbo na oi to yes lekhen ha artisan designed the roof to look like a sails of a sailing ship sails of a sailing ship ekhane dewa ache eta pore dekhen The original shape has been linked to everything from the sails of a sailing ship to broken eggshell. Answer kya hai? True. Yes. Keno? Yani artisan je korse design ta eta koi paile na tar the boro to lage roof tai je rokom dekhte shetai ba koi paile. Tale ki hobe not given. Not given. Dewa nai. Few people claim that it is a major architectural work. Bhaiya? Ji sir. মানে ট্রু অর ফলস টা কিভাবে হচ্ছে সেটা যদি আবার বুঝিয়ে দিতেন একবার তাহলে একটু ভালো হতো। আচ্ছা স্যার ট্রু হলো যে প্যাসেজে এক্স্যাক্টলি দেওয়া আছে কোশ্চেনে সেটাই মিন করতেছে তাহলে হবে কি ট্রু বাট ফলস হবে হলো যে প্যাসেজে দেওয়া আছে কোশ্চেনে সেটা বিপরীতে যাচ্ছে কন্ট্রাডিক্ট করে তাহলে হবে ফলস নট গিভেন হলো যে কোশ্চেন একটা জিনিস দেওয়া আছে বাট সেটা ডাইরেক্ট রেফারেন্স কোথাও আপনি প্যাসেজে পাবেন না জি আচ্ছা আ ফিউ পিপল উড ক্লেম দ্যাট ইট ইজ আ মেজর আর্কিটেকচারাল ওয়ার্ক ফিউ পিপল মেজর আর্কিটেকচারাল ওয়ার্ক নিয়ে যে খুঁজলে আপনি দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে হলো যে মেজর কন্ট্রিবিউশন ফিউ উড আর্গিউ But few would argue with the claim that Opera House is a major contribution to the world architecture. Bolen to answer ki hobe? False. No. Not given. Not. No. 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 False hobe. No hobe ba false hobe. Keno? একটা জায়গায় বলতেছে অনেক মানুষজন মানে যে কিছু মানুষ হয়তো বা আর্গিউ করবে যে এটা মেজর আর্কিটেকচার মেজর কন্ট্রিবিউশন না আবার অন্য আবার কোশ্চেনে বলতেছে কেউ এক মানে ফিউ পিপল বলবে যে এটা মেজর আর্কিটেকচার তো একটা একটা কন্ট্রাডিক্ট করে না কারণ ফিউ পিপল আর্গিউ করলে বেশিরভাগ বলবে এটা মেজর কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড আর্কিটেকচার সো এর জন্য ডিরেক্টলি বিপরীতে যাচ্ছে অ্যান্সার কি হবে ফলস ফলস আচ্ছা এবার অ্যাকর্ডিং টু দ্য অথর সিডনি ইজ এ কোয়াইট এন্ড গ্রেসফুল সিটি সিডনি কোয়াইট গ্রেসফুল এখানে দেখবেন যে সিডনি হারবার প্রেসাইডিং লাইক এ কুইন এন্ড কুইন ওভার দ্য বাসেল এন্ড ব্র্যাশনেস অফ আ মডার্ন সিটি তাহলে বাসেল এন্ড ব্র্যাশনেস অফ আ মডার্ন সিটি তাহলে অ্যান্সার কি হবে ফলস এক্স্যাক্টলি একটা তাড়াহুড়া হইচই শব্দজনক জিনিস বোঝাচ্ছে আর একটা বোঝাচ্ছে কোয়াইট এন্ড গ্রেসফুল সুতরাং ফলস কস্ট অফ কনস্ট্রাকশন
went more than 75 million over budget. 75 million over budget এর উপরে ছিল এখানে cost of construction নিয়ে যে খুঁজিজন যে দেখেন দেন expected to cost only 8 million 8 million হওয়ার কথা ছিল এখন 8 million হইছে এখন হওয়ার মানে ইন টোটাল খরচ কত গেছে না জানলে কেমনে বলবো তাই না কিন্তু পঁচাত্তর এর বেশি নাকি না তাহলে 75 এর বেশি হলে অ্যানসার কি ট্রু নাকি ফলস when more than 75 million কি ট্রু আচ্ছা স্যার একটা সেকেন্ড টাইম দেন তো আমি আসতেছি 2 মিনিট সরি এরপরে আর্জেন নেভার রিটার্ন টু অস্ট্রেলিয়া টু সি দা কমপ্লিটেড বিল্ডিং আর্জেন অস্ট্রেলিয়া কমপ্লিটেড বিল্ডিং আর্জেন সাহেবরে নিয়ে যে খুঁজেন এখানে পরে আর্জেন লেভ দ্য কান্ট্রি বিফোর দ্য কমপ্লিটিং দ্য প্রজেক্ট ইন আ ফিট অফ অ্যাঙ্গার ভাউড নেভার টু রিটার্ন রাগের মাথায় ভাউ করলো বা শপথ নিল যে আমি আর ফেরত আসবো না অ্যান্সার কি হবে ট্রু ফলস হবে চিন্তা করেন কারণ সে তো মানে ভোট ইয়া করছে মানে স্বপন নিছে যে আসবে না কিন্তু আসে নাই আসে নাই তো বলে নাই তাহলে ফলস কেন বলতেছেন তাহলে কি হবে নট গিভেন এক্স্যাক্টলি যে সে বললো রাগের মাথায় যে আমি আর আসবো না কিন্তু আসছে নাকি আসে নাই সেটা কই বলা আছে দেয়ার ইজ অনলি ওয়ান থিয়েটার উইদিন দ্য কমপ্লেক্স একটাই আছে থিয়েটার কম এটা থিয়েটার নিয়ে যে খুঁজেন দেখবেন এখানে থিয়েটার পেয়ে যাবেন আচ্ছা দেওয়া আছে আদার ফ্যাসিলিটিস ফর দ্য ভ্যারিয়াস থিয়েটার ভ্যারিয়াস থিয়েটার বলা আছে তাহলে কি অ্যানসার কি হবে ফলস ফলস কারণ ভ্যারিয়াস এটা দুয়েরও বেশি যাইতো আর আচ্ছা দ্য গভর্নমেন্ট ওয়াজ কনসার্নড অ্যাবাউট সাম আর্টিস্টস কমপ্লেইন কনসার্ন ছিল সাম আর্ট কিছু আর্টিস্টের কমপ্লেইন নিয়ে সো আর্টিস্ট কমপ্লেইন নিয়ে যে খুঁজলে যদি দেখতাম যে
has complained bitterly about them ever since. Some artists have complained bitterly about them ever since. Complain korlo kintu government concern na ki e paisen na na el answer ki hobe not given not given very good australian artist give better performance in opera house australian artist a better performance dai opera house performance ekhane দেখা গেল যে মেনি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স ফ্রম অস্ট্রেলিয়ান অপেরা হাউস মেনি ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স অনেকগুলা অনেক ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স হয় অ্যানসার কি হবে নট গিভেন ট্রু ফলস নট গিভেন নট গিভেন স্যার not given better not given কারণ বেটার করে যে কারো বেটারটা আমরা যদি গুড বেটার বেস্ট শিখি বাট বেটারটা সবসময় ইউজ করা হয় যখন কোন প্রকারের তুলনা আসে হি ওয়াজ বেটার বেটার দ্যান সামবডি এলস না সো এখানে যেহেতু সব ওয়ার্ল্ড ক্লাস সুতরাং বেটার নাকি ই বলা নাই কারো থেকে ভালো নাকি খারাপ সো অ্যানসার কি হবে বুঝছেন সবাই শিওর তো জি স্যার এবার করেন তাহলে এক্সারসাইজ ওয়ান The University of Hong Kong Museum Society. Employee group says that career path is more important than money. False. Not given diyechi not given diyechi but firms wishing to buy their loyalties will be well advised to work for career opportunities rather than money and kotha holo je eta to survey motamote read personal service ei survey motamote tale eta employee group e kibhabe holo because survey ta employee der upre kora chilo tai employee group er jonno answer hobe true true ebar there the survey person then next after my uk in general is 26% true then na true survey true disen na ji ha survey true sob korar bolise kibhabe dekhen that has been false ha exactly false bhalo bolechen retail sector is twice as high as national average স্টাফ টার্নওভার রিটেল সেক্টরে ন্যাশনাল এভারেজ কত ছিল দ্বিগুণ তাহলে ন্যাশনাল এভারেজ 10 হইলে রিটেল সেক্টর 20 ওকে এবার উই স্টাফ টার্নওভার 26% ইট ইজ নাও আউট অফ 3 আউট অফ 4 রিটেইলার্স তার মানে এই 26% কি রিটেইল ক্ষেত্রে 26% তাইলে ই কত হবে রিটেল ক্ষেত্রে 26 হলে ন্যাশনাল এভারেজ কত অর্ধেক না বুঝছেন জি স্যার আরেকবার বলবেন বুঝি নাই স্যার স্টাফ টার্নওভার রিটেল সেক্টরে ন্যাশনাল এভারেজের দ্বিগুণ তাহলে ন্যাশনাল এভারেজ 10 হলে রিটেল সেক্টরে 20 ন্যাশনাল এভারেজ 13 হলে রিটেল সেক্টরে 26 এবার স্টাফ টার্নওভার ইন রিটেল সেক্টর বিকজ 3 আউট অফ 4 রিটেইলার্স আর কনসিডারিং So basically, a 26% retail sector, the national average কত হবে? 13? বুঝতে পারলেন না? আচ্ছা। এই 26% এ কোন ক্ষেত্রে? Retail নাকি national average? এটা বুঝছেন? Retail. Retail ক্ষেত্রে কিভাবে? কারণ স্টাফ টার্নওভার 26% ইজ নট সারপ্রাইজিং 3 আউট অফ 4 রিটেইলার্স 3 থেকে 4 জন রিটেইলার মানে যে কোন মানে যে
introducing measures. So basically, তিন থেকে চারজন retailers যেহেতু করতেছে তাহলে 26% কিসের ক্ষেত্রে? Retail sectorে. এবার বলা হচ্ছে আগের লাইনে বলা ছিল যে retail sectorে national average দ্বিগুণ. তার মানে retail sectorে 26 হলে national average কত হবে? 13. 13. 13. আচ্ছা, এই 13টাই এখানে দেওয়া আছে স্টাফ টার্নওভার ইন ইউকে ইন জেনারেল. জেনারেলে তো 26 না, জেনারেলে তো 13, দেওয়া আছে 26. হবে মানে হবে কি? ফলস. এবার কে কে বুঝেন নাই বলেন. বুঝেন নাই কে কে? সবাই বুঝছেন? শিওর? জি ভাইয়া. জি ভাইয়া. এরপর retailers are attempting to keep their staff. True দিয়েছি. True. Because considering introducing measures to retain people. ধরে রাখা. Retain মানে ধরে রাখা. So true. এরপর most employers in the survey prefer training to encourage staff to stay. Not given. False দিয়েছি. True হবে. আমি করে দিছি. 70% of those listed surveys as their primary solution. 50 হইলে half, 70 হইলে কি most না? হাফের বেশি না? হাফের বেশি হলে মোস্ট দিতে সমস্যা আছে? নাই. এর জন্য অ্যানসার হবে ট্রু. বুঝছেন? একটু পড়ে নেই ব্যাপারটা, বুঝে নেই স্যার. দেখেন এখানে বলতেছে যে 70% বলছে যে ট্রেনিং প্রাইমারি সলিউশন, আর এখানে বলতেছে মোস্ট বলছে যে ট্রেনিং প্রাইমারি সলিউশন. তাহলে কি অ্যানসার একই না? 70 আর 70 কে আপনি মোস্ট বলতে পারবেন না? জি জি সেটা পারবো. একটু প্যারাটা পড়ি. প্যারাটাই আসলে ঠিক মতো পড়ি নাই মনে হয়. আচ্ছা দেখেন, এমপ্লয়িজ রেসপন্স, এমপ্লয়ার্স রেসপন্স, মানে এটা এমপ্লয়াররা রেসপন্স করতেছে কি করতে? মানুষজনকে ধরে রাখতে. এবং তারা অনেক ধরনের জিনিস করতেছে, বাট ট্রেনিং কে তারা মেইন সলিউশন দিছে 70%. সো এর জন্য যে এমপ্লয়াররা এটাতে 70% মোস্ট সবাই বলছে যেটা স্টাফদেরকে স্টে করতে সাহায্য করা. ঠিক আছে, টেস্কো হ্যাজ রিডিউস স্টাফ টার্নওভার. নট গিভেন. নট গিভেন. টেস্কো হ্যাজ রিডিউস স্টাফ টার্নওভার হলো নট গিভেন. এটা কোথাও বলা নাই, কারণ টেস্কো বলছে কনফিডেন্ট বা টেস্কো কনফিডেন্ট যে মোরাল বাড়ছে, লং টার্ম লয়্যালটি বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে বেড়ে গেছে ওটা তো ওরা কনফিডেন্ট, ওরা চিন্তা করতেছে অ্যাকচুয়ালি যে বাড়ছে এটা কোথাও বলা নাই. সো নট গিভেন. ম্যানেজার ইনিটস টেস্কো স্কোর ডিজাইন দ্য ট্রেনিং প্রোগ্রাম. Not given. কারণ এখানে বলতেছে তারা স্ক্রুটিনাইজ করছে আর এলিমিনেটেড আননেসেসারি বিউরোক্রেটিক প্রসেস, বাট কোথাও বলা নাই যে তারা ডিজাইন করছে. এবার বলেন, অল টেস্কো এমপ্লয়িজ টেক পার্ট ইন প্রজেক্ট ফিউচার. নো. ফলস. 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 ভেরি গুড. কারণ ম্যানেজাররা করে, তারা কার সাথে করে? শপ ফ্লোর স্টাফ যারা প্রমোশন পাবে, ইয়ার মার্ক ফর প্রমোশন. সো ম্যানেজাররা আর যারা প্রমোশন পাবে সেই সমস্ত শপ ফ্লোর স্টাফরা করে. সবাই কি করে? না. তাহলে কি হবে? ফলস. ফলস. বুঝতে পারছেন সবাই? আরো কোনোটাতে কোশ্চেন আছে ভাইয়া? এই ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে ট্রু ফলস এর যেই পেপার, যেই প্যারাটা থাকবে সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি পুরোটা প্যারাগ্রাফ প্রপারলি পড়তে হবে? নট নেসেসারিলি, আশেপাশে পড়তে হবে. হ্যাঁ, আমার কি পুরো লাইনটা পড়া উচিত না? তো পুরো লাইনটা পড়লে আপনি এটার অ্যানসার পাইতেন না? পুরো প্যারাটা কি পড়তে হইছে? দুই নাম্বারের অ্যানসারের জন্য তো প্রথম প্যারার প্রথম লাইন যেতে হবে. ওইটা তো That's an exception to the rule. ওই যে আটজনের ওই যে 70-75 মিলিয়নের অঙ্কের মতো, ওইটা এক্সেপশন. ওটাতে আপনারা মোস্ট লাইকলি ভুল দিয়ে আসবেন. ওটা হলো গিয়ে যে একাডেমিকরা 39-40 পেলে 9 পায় না, ওটা হলো গিয়ে 39টা হবে, 40টা হবে না, ওই টাইপের কোশ্চেন. ওহাতে কিছু করে না. ট্রু ফলস এর অ্যানসার গুলো তো সিরিয়ালি থাকবে না? না, তার মধ্যে অ্যানসার সিরিয়ালি থাকবে. ট্রু ফলস তো সিরিয়ালি আছে. ও, ট্রু ফলস সিরিয়ালি. হ্যাঁ, সেরকম আপনি সিডনি অপেরা হাউসে যা দেখেন,
আপনি যদি এই লাইনটা না এই লাইনটা পরে অ্যানসার দিতেন অ্যানসার দিতে পারতেন না আপনার দুইটা লাইনই লাগতেছে এই দুইটা লাইন সো সিরিয়াল কিন্তু মেইনটেইন করে এই 6 নাম্বারটা আরেকবার একটু বলেন কত নাম্বারটা 6 ম্যানেজার ইন হিজ টেস্ট স্কোর স্কোর ডিজাইন দা ট্রেনিং প্রোগ্রাম এটা অ্যানসার ফলস কারণ ম্যানেজার স্ক্রুটিনাইজ করছিল মানে বিশ্লেষণ করছিল আর not given ভাইয়া ফলস হবে oh hey not given sorry not given ভুল বলছি কারণ তারা এইগুলা কাজ করছিল কিন্তু তারা যে ডিজাইন করছে এটা কোথাও বলা নাই আবার তারা যে ডিজাইন করছে করে নাই এটাও কোথাও বলা নাই বুঝতে পারছেন ম্যাম জি ভাই আর কিছু সবার কোনো কোশ্চেন আছে জি না ভাইয়া ওকে এই যে না ভাইয়া কিন্তু not given আর false এর মধ্যে একটু কনফিউজ এটা সবারই হবে এবং এটার কোনো উপায় নাই আদার দ্যান প্র্যাকটিসিং স্যার not given আর false ধরা খাবেন খাইতেই হবে নাহলে এত সহজ না তো তাহলে তো খুব ইজিলি দিয়ে দিতে পারতেন আজ পেজ নাম্বার 15 16 এটা হলো আপনাদের এইচ ডব্লিউ মানে লাস্ট পেজ দুইটা এখানে একটা ট্রু ফলস not given আছে এটা আপনাদের এইচ ডব্লিউ আমরা নেক্সট ক্লাসে হেরিং ম্যাচিং ধরবো এক ক্লাসে এর থেকে বেশি আপনাদের আর গুতায় লাভ নাই ঝামেলা হয়ে যাবে প্যারা নেই বাট যাই হোক আর যাদের মনে হচ্ছে যে ফলস আর not given একটু প্রবলেম হওয়াটা স্বাভাবিক বিকজ ইটস নর্মাল এটা মানে যে এক ক্লাসে আপনাদের ক্লিয়ার হবে না আমরা ইভেন্টুয়ালি আস্তে আস্তে করতে 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 এটাকে আরো ভালো মতো ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা সো ফার আর কারো কোনো কোশ্চেন আছে নো স্যার বাট আমার মনে হয় যে আমার মানে ওয়ার্ড গুলা মানে ভোকাবুলারিটা একটু বাড়াইতে হবে কারণ এর জন্য তো উপায় করে দিয়েছি স্যার শুরু করে দেন জি স্যার দিনে তিনটা মেসেজ বিগিনার থেকে শুরু করেন তারপরে পরের লেভেল গুলোতে যান স্যার আমি অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করে ওই ওয়েবসাইটটা দিছি আই নো ফর আ ফ্যাক্ট দ্যাট দিস ইজ গোনা হেল্প ইউ সো অবভিয়াসলি আপনারা কেউই করবেন না এটা আমিও জানি তিনটা আপনারা পড়বেন না ছুটির দিন আপনারা কিছু করবেন না এটাও জানি কিন্তু চেষ্টা করেন সেই কয়টা বসার সেই কয়টা কাজ করেন যেমন সাপোজ আপনার আজকে একটা হোমওয়ার্ক এই হোমওয়ার্কটা করতে আপনার কতক্ষণ লাগবে হাইয়েস্ট গেলে 20 মিনিট আর তিনটা প্যাসেজ পড়ে ওই যে ওয়ার্ড বের করে ওই যে ওটার মানে লেখা ওইটা করতে লাগবে আপনার হাইয়েস্ট গেলে 40 মিনিট সো 40 মিনিট বিগিনারই তো আছেন সো চল এক ঘন্টার টাইম ওয়েস্ট করতে পারবেন না এটা তো আসলে মানা যায় না তাই না এক ঘন্টা এক দেড় ঘন্টা করেন আর যাদের সমস্যা নাই তারাও যে করবেন না এটা ঠিক না করেন স্যার দেয়ার আর লাইক মেনি ওয়ার্ডস দ্যাট ইউ ডোন্ট নো অ্যান্ড অবভিয়াসলি এটা রিডিং ফ্লুয়েন্সিও বাড়ায় সো ফ্লুয়েন্সিটাও তো আগাচ্ছে সো একটু চেষ্টা করেন রুটিনটা ফলো করতে সাহায্য করবে ট্রাস্ট মি স্যার ওই যেটা দিয়েছিলেন ওই যে 3 মাসের জন্য যেটা দিয়েছিলেন 3 মাসের জন্য ফার্স্ট 3 মান্থ ফার্স্ট 3 মান্থ মানে ওইটা দিলে আপনাদের 7 চলে আসবে আই এম প্রিটি শিওর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আর কারো কোনো কোশ্চেন এই রেকর্ডিং তো থাকবে না প্রত্যেকদিনই তো দিয়ে দিচ্ছি আপনার জন্য আপনি প্রত্যেকদিন গায়েব হয়ে যান 2 মিনিটের জন্য থাকবে টেনশন নেই ভাইয়া ফাস্ট হাফ এন আওয়ার আমি ছিলাম না এটাই তো বললাম রেকর্ডিং থাকবে টেনশন নেন না ম্যাম দিয়ে দিব রেকর্ডিং আপ এক মানে যে ক্লাস শেষ করে দিয়ে দিব আর কারো কোনো কোশ্চেন নাই ওকে দেন হ্যাভ আ নাইস ডে আর